শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 20 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল, জল বাড়ছে করিমগঞ্জের 3 নদীর, সতর্কতা জারি প্রশাসনের। জবরদখলের মানসিকতা না ছাড়লে মিটবে না শহরের জমাজলের সমস্যা, বললেন সাংসদ রাজদীপ। বৃষ্টি বাড়তেই শহরে ফের ভোগান্তি জমাজলের, ফুসছে বরাক নদীও। করিমগঞ্জ মুক্ত হয়ে শিলচর সংরক্ষিত, ডিলিমিটেশন নিয়ে দিনভর গুজবে বাসল বরাক ব্রহ্মপুত্র, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিভৎস রূপ নিয়েছে করিমগঞ্জ শহরে জমাজলে সৃষ্ট কৃত্রিম বন্যা পরিস্থিতি, জমাজলে অতিষ্ঠ নাগরিক জীবন, খুব বাড়ছে করিমগঞ্জ পুর বোর্ডের বিরুদ্ধে। রাতাবাড়িতে বেহাল পূর্ত সড়ক পরিদর্শন জেডপি সভাপতির, কর্তব্যে গাফিলতি, 7 শিক্ষকের বেতন আটকে দেওয়ার নির্দেশ রামকৃষ্ণনগরে। পড়ুয়াদের পণবন্দী করে শিক্ষকদের আন্দোলন চলবে না, বললেন শিক্ষামন্ত্রী। মাধ্যম বিতর্কে সিদ্ধান্ত বদল নয়, বললেন মুখ্যমন্ত্রী। বাগন জিপি সভাপতি উপনির্বাচন, আদর্শ আচরণবিধি ঘোষণা। মক্কায় ভারতীয় হজ মিশনের প্রস্তুতি জোরদার, আরাফত দিবস 27 জুন। এবং সর্বশেষ খবরটি হল, টানা বৃষ্টিপাতে দুয়ারবন এলাকার বহু সড়ক বিপর্যস্ত, চলাচলে বিপত্তি। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। ক্রমশ জল বাড়ছে করিমগঞ্জ জেলার 3 নদীর, লঙ্গাই কুশিয়ারা ও সিংলা নদী ফুলে ফেঁপে উঠেছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় কড়া নজরদারি রাখছে জল সম্পদ বিভাগ। যদিও লঙ্গাই ও কুশিয়ারা এখনও বিপদসীমার নিচে রয়েছে, তবে বিগত দিনের বন্যার ভয়াবহতাকে নজরে রেখে বিভাগীয় তরফে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। করিমগঞ্জ জেলা গত বন্যায় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর ছিল। এবছর বর্ষার শুরুতেই করিমগঞ্জের বিভিন্ন এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কুশিয়ারা ও লঙ্গাই নদীর জল বৃদ্ধি নিয়ে বেশ দুশ্চিন্তায় বিভাগীয় কর্তৃপক্ষ। শহরের কৃত্রিম বন্যার জল কিছুটা কমলেও নদীর জল বাড়ার ফলে নদী তীরের বাসিন্দাদের মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছে। মূলত মদনমোহন রোড, পূর্ববাজার, চরবাজার এলাকা কুশিয়ারা নদীর জলে প্রতি বছর ভেসে যায়। করিমগঞ্জ শহরের টাউন কালীবাড়ি রোডের বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে সরিষা এলাকা পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকায় উপযুক্ত নদীবাঁধ না থাকায় বিস্তর এলাকা প্লাবিত হয়। গত বন্যার পরে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা করিমগঞ্জ পরিদর্শনকালে স্থানীয় লোকেরা সেই সমস্যার কথা জানান। ফলে ওই এলাকায় বাঁধ নির্মাণের জন্য প্রায় 5 কোটি টাকা মঞ্জুর হয়। 3 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সেই কাজ এখনও অসম্পূর্ণ। কিছু অংশে কাজ হয়েছে, যদিও কাজের গুণগত মান নিয়ে অভিযোগের পাহাড় রয়েছে। বরাদপ্রাপ্ত ঠিকাদারের উদাসীনতা নিয়ে চিন্তিত এলাকাবাসী। যদি নদীর জল বেড়ে এলাকায় প্রবেশ করে, তবে জলের সঙ্গে মাটি খসে গিয়ে সেই নির্মীয়মান বাঁধ ভাঙার সম্ভাবনা প্রবল। এছাড়া লঙ্গাই নদীর জল যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এতে বাজারঘাট, উমাপতি ইত্যাদি এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অবশ্য জেলা প্রশাসন থেকে সবাইকে অভয় দান করা হয়েছে, সব বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পরবর্তী খবরটি হল, জল বাড়ছে বরাক নদীতে। সোমবার বিকেল থেকে বেশ দ্রুত গতিতেই বাড়ছে জল। ওই সময় জল বাড়ছিল ঘন্টায় 4 সেন্টিমিটার করে। তবে এই জল বাড়াকে কেন্দ্র করে বন্যার পদধ্বনি এখনও নেই। কিন্তু সোমবার দিনভর চলা বৃষ্টিতে শিলচর শহরে জমাজলের ভোগান্তি নতুন করে ফিরে এসেছে কিছু কিছু এলাকায়। সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে জল বেড়েছে সুনাই রোড, লিঙ্ক রোড, হাইলাকান্দি রোড, বিলপার সহ শিলচর শহরের বেশ কিছু এলাকায়। জল জমেছে পাবলিক স্কুল রোড, শ্যামানন্দ আশ্রম রোড এবং মন্দির দিঘির পাড়ের ভিতর দিকেও। লিঙ্ক রোডে বেড়েছে জমাজলের পরিমাণ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা সুনাই রোডের। সুনাই রোডে জল জমতে শুরু হয়েছিল 12 জুন থেকে। টানা 8 দিন হয়ে গেছে জল এখনও নামেনি। সুনাই রোডে দুর্ভোগ এখন গোলার মালা হয়ে গেছে বাসিন্দাদের। মূল রাস্তার পাশাপাশি জল নামেনি রাজা মাধব কলেজ লেন, শরৎপল্লী, আশুতোষ লেনের। এলাকার লোকজন কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় হাজারো পোস্ট দিচ্ছেন দুর্ভোগের ছবি দিয়ে, কিন্তু এতেও টনক নড়ছে না প্রশাসনের। সুনাই রোডের জমাজলের ছবির ভিডিও বানিয়ে এতে গান জুড়ে দেওয়া হচ্ছে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। পরবর্তী খবরটি হল, করিমগঞ্জ লোকসভা কেন্দ্র মুক্ত হয়ে গিয়েছে, সংরক্ষণের কূপ পড়েছে শিলচর লোকসভা কেন্দ্রে। ডিলিমিটেশনের জেরে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে রাতাবাড়ি ও আলগাপুর বিধানসভা বিলুপ্ত। সোমবার সকাল থেকে সামাজিক মাধ্যম সহ হোয়াটসঅ্যাপে ভাইরাল এই ব্রেকিং নিউজ।
খবরটির বিশ্বাসযোগ্যতার জন্য সঙ্গে দেওয়া হচ্ছিল একটি মুদ্রিত কপিও। তবে কি সত্যি আসামের চলতি ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের খসড়া বেরিয়ে গেল? সাত সকাল থেকেই জোর চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে এবং অবশ্যই রাজনীতি সম্পর্কে আগ্রহ লোকেদের মধ্যে। শাসক বিরোধী দলের বাগা বাগা নেতারাও বিভ্রান্ত। ততক্ষণে মানুষের হাতে হাতে ঘুরছে ডিলিমিটেশনের ওই তালিকা। অনেকে তো আক্ষেপ করে ফেসবুকের টাইমলাইনে পোস্ট করে বসেছেন তাদের বিধানসভা কেন্দ্র বিলুপ্ত হয়ে গিয়েছে বলে। দিনের দিকে ওই খবরে গিডালে গুয়াহাটি ভিত্তিক দুই একটি টিভি চ্যানেলও আসামের ডিলিমিটেশনের খসড়ার এক্সক্লুসিভ কপি তাদের কাছেই রয়েছে দাবি করে। রাজ্যের কোন কোন বিধানসভা ও লোকসভা কেন্দ্র সংরক্ষিত হলো, কোনটি সংরক্ষণের রাহুগ্রাস থেকে মুক্ত হলো, এসবের দীর্ঘ তালিকা আওড়ে যান স্টুডিওর অ্যাঙ্করা। এতে করে এই খবরে আরো জোর মেলে। শাসক দল থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও এতে বিভ্রান্ত হয়ে পড়েন। সাংবাদিকদের কাছে ফোন করে তারা খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে চান, কিন্তু ততক্ষণে বিভ্রান্তি ছড়িয়েছে সাংবাদিকদের মধ্যেও। এভাবে নির্বাচন কমিশনের খসড়া বিজ্ঞপ্তি আগেভাগে ফাঁস হয়ে যাওয়া নিয়ে সংশয় ছিল। এছাড়া ডিলিমিটেশনের খসড়া কমিশন তো রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জারি করার কথা, কারণ এই খসড়া প্রকাশের পর দাবি আপত্তির প্রক্রিয়া রয়েছে, সেসব নিয়ে শুনানি হবে, তারপরেই চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। তাই এ নিয়ে লুকোচুরির কিছু থাকার কথা নয়। তাই বিষয়টি নিয়ে খানিকটা অনুসন্ধান করতেই জুলি থেকে বেড়াল বেরিয়ে এলো যে মুদ্রিত তালিকাটি ভাইরাল হয়েছিল এবং যার ভিত্তিতে সবাই নিজেদের মতো করে দাবি করতে শুরু করেছিলেন। সেই তালিকার শেকড়ে গিয়ে দেখা গেল এটি 2007 সালের সেই পুরনো ডিলিমিটেশন প্রক্রিয়ার খসড়া। তৎকালীন তরুণ গগৈ সরকারের আপত্তিতে যে প্রক্রিয়া সেই সময় রদ হয়েছিল, মূলত ওই খসড়াকে ভিত্তি করে এতদিন ধরে বিভিন্ন কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস নিয়ে যাবতীয় খবর ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহু আগেই এসবকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ সেই 2007 সালের বাতিল খসড়াকে ভিত্তি করেই সোমবার দিনভর গুজবটা না মিলে উড়ে বেরিয়েছে, আর সারাটা দিন উৎকণ্ঠায় কাটাতে হয়েছে রাজনীতিবিদদের। এখন আসা যাক ডিলিমিটেশন নিয়ে সরকারি খবরে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও খসড়া তৈরি করার প্রক্রিয়া চলছে, তবে এতে আরও খানিকটা সময় লাগবে। খসড়া প্রকাশের আগে বেশ কিছু স্পর্শকাতর বিষয় খতিয়ে দেখতে চাইছে কমিশন। কেন্দ্র ও রাজ্য সরকারের মতামত নেওয়া ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গেও আলোচনা করছে কমিশন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে 24-এর সাধারণ নির্বাচনের আগে ডিলিমিটেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ পুরনো কেন্দ্র ও সীমানা মেনেই 24-এর সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি, যা আকারে ইঙ্গিতে ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে তাড়াহুড়ো করে আরেক অশান্তি ডেকে আনার পক্ষপাতী নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি নতুন দিল্লিতে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনার সময় তা জানিয়ে দিয়েছেন বলে খবর। কমিশন সূত্রে জানা গিয়েছে খসড়া প্রকাশ করার আগে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে, এ নিয়ে জল্পনার কোনো প্রয়োজন নেই। কমিশন ডাকডুল পিটিয়েই খসড়া জারি করবে, যাতে করে সব কেন্দ্রের মানুষ এ ব্যাপারে অবহিত হতে পারেন। পরবর্তী খবরটি হলো বাগন জিপি সভাপতি উপনির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট সেলের ভারপ্রাপ্ত আধিকারিক মংবি ইংহি সোমবার জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে ওই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মকর্তাদের নির্বাচনের আদর্শ আচরণবিধি জানিয়ে দিয়েছেন। এতে তিনি প্রচার কার্য, পোস্টার, ব্যানার লাগানো এবং নির্বাচনের অন্যান্য আদর্শ আচরণবিধি সহ আগামী 1 জুলাই অনুষ্ঠিত ওই নির্বাচনের প্রচার কার্য 29 জুন বিকাল 4টায় সমাপ্ত হবে বলে জানিয়ে দেন। পাশাপাশি তিনি কোনো ধরনের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের খবর পেলে তৎক্ষণাৎ তার মোবাইল নম্বর 6900678244 জানাতে বলেছেন। উল্লেখ্য, ইতিমধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট সেল থেকে প্রতিটি রাজনৈতিক দল ও অন্যান্যদের কাছে আদর্শ আচরণবিধি সংক্রান্ত নির্বাচন কমিশনের বিধিনিষেধপত্র যুগেও জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো মাধ্যম বিতর্ক নিয়ে ফের আশুকে খুঁচা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জালুকবাড়িতে রংমহল আদর্শ বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যম বিতর্ক নিয়ে আশু এবং আমার দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য রয়েছে। আশু এবং আমি উভয় আসামকে ভালোবাসি, তাই এ ব্যাপারে আমি নিজের পথে হাঁটব, আশুও চলবে নিজের পথে, যা হবে দেখা যাবে, ভবিষ্যতে দেখা যাবে কার রাস্তা শুদ্ধ। উল্লেখ্য, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান এবং গণিত বিষয় ইংরেজি মাধ্যমে পড়ানোর সরকারি সিদ্ধান্তকে ঘিরে গত মে মাস থেকে রাজ্যজুড়ে 1 মাসের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে আশুর। ছাত্রনেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকারের সিদ্ধান্ত কখনোই গ্রহণযোগ্য নয়। তাদের মতে সরকারের এই সিদ্ধান্ত অদূরদর্শী, অবিজ্ঞানসম্মত এবং জাতীয় শিক্ষানীতির পরিপন্থীও। তাই সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে তাদের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে বলেও ছাত্রনেতারা জানিয়ে দিয়েছেন।
তবে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আশু আন্দোলন চালিয়ে গেলেও তার সরকার সিদ্ধান্তে অনড় থাকবে। এদিকে গুয়াহাটি পুর নিগমের পরিসর বৃদ্ধির কথাও জানান এদিন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো ছাত্রছাত্রীদের পণবন্দী করে শিক্ষকদের আন্দোলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিবসাগরের গৌরীসাগরে এক জনসভা থেকে শিক্ষকদের দিকে এই কড়া বার্তা ছুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন তাদের কিছু দাবি পূরণের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, কার্যত এদের হুঁশিয়ার করে দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষা বিভাগ ছাত্রছাত্রী নাগরিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অসহযোগ গুরুতর অপরাধ। শিক্ষামন্ত্রী স্পষ্ট বলেছেন ডিজিটাল ব্যবস্থার সঙ্গে শিক্ষক পড়ুয়া এবং স্কুলগুলোকে সহযোগিতা করতে হবে। শিক্ষামন্ত্রীর বক্তব্যকে অবশ্য পাল্টা বিঁধেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। সারা আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের মতে তাদের সহযোগিতা দ্বারা ডিজিটাল ব্যবস্থা রূপায়িত করা যাবে না। শিক্ষকদের সমস্যা আগে দূর করুক শিক্ষা বিভাগ, তারপর শিক্ষকদের সহযোগিতার কথা বলুক তারা। সারা আসাম কম্পিউটার শিক্ষক সংস্থা বলছে দীর্ঘ 18 বছর ধরে তাদের দাবির প্রতি কোনো সাড়াই দিচ্ছে না শিক্ষা বিভাগ। এর পাশাপাশি সংস্থা বলেছে ছাত্রছাত্রীদের পণবন্দী করে তারা আন্দোলন করছে না, তাই 1 জুলাই অনশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। জুলাই থেকে শুরু হবে গ্রীষ্মের ছুটি, তবে বন্যা পরিস্থিতির জন্য সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী খবরটি হলো কর্তব্যে গাফিলতি, 7 শিক্ষকের বেতন আটকে দেওয়ার নির্দেশ রামকৃষ্ণনগরে। অনুমতি ছাড়া স্কুলে গরহাজির টাকায় রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের 5 জন শিক্ষক শিক্ষিকার বেতন আটকে রাখার নির্দেশ দিলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক তথা জেলা মিশন সমন্বয়ক। উল্লেখ্য, রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত হতি দেখতে গত বুধবার বিভিন্ন স্কুলে আকস্মিক পরিদর্শন করেন জেলার অতিরিক্ত জেলাশাসক দ্রুপজ্যোতি পাঠক। এতে 377 নং পল্লীমঙ্গল এলপি স্কুলের শিক্ষক তাহির আহমেদ, মডেল এম স্কুলের প্রধান শিক্ষক সুখমণি সিনহা, 831 নং বুদাইকুড়ি এলপি স্কুলের শিক্ষক দিলওয়ার হোসেন ও নিবিয়াস্থিত 1162 নং রামনাথ হিন্দি এলপি স্কুলের শিক্ষিকা চম্পুরজক ও শিক্ষক বংশী গুপ্তাকে অনুমতি ছাড়া স্কুলে গোরহাজির পান তিনি। এতে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের প্রাথমিক বিদ্যালয়গুলির চরম অব্যবস্থার চিত্র ফুটে উঠে অতিরিক্ত জেলাশাসকের নজরে। ফলে ওই দিনই তিনি কর্তব্যে গাফিলতি ও অনুমতি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকার অভিযোগে 5 জন শিক্ষক শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। কিন্তু রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান অব্যবস্থা তাকে এতই বিচলিত করে যে শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ জারি করেই ক্লান্ত হননি। এবার গোরহাজির 5 শিক্ষক শিক্ষিকার বেতন আটকে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এ মর্মে অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক ইকবাল হোসেন বড়বুইয়া রামকৃষ্ণনগর খণ্ড শিক্ষা আধিকারিক মাধব সাহাকে 19 জুন এক নির্দেশ প্রদান করে ওই 5 জন শিক্ষক শিক্ষিকার বেতন আটকে রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়াও 1022 নং গণটিলা এলপি স্কুল ও 705 নং রামকৃষ্ণ শিক্ষাশ্রমের 2 শিক্ষকের কর্তব্যে গাফিলতির জন্য শাস্তিমূলকভাবে বেতন আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষাধিকারী ইকবাল হোসেন বড়বুইয়া। অতিরিক্ত জেলাশাসক দ্রুপজ্যোতি পাঠক এই প্রতিবেদককে জানান জেলার শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে তার এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে। তার কার্যকালে ফাঁকিবাদ শিক্ষকদের কোনো ধরনের রেহাই দেওয়া হবে না বলে স্পষ্ট মন্তব্য করেন তিনি। পরবর্তী খবরটি হলো বিধায়ক সিদ্দেক আহমেদের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অবস্থা বেহাল, বিধায়কের অসুস্থতায় ব্যাহত উন্নয়নমূলক কাজকর্ম। রাতাবাড়ি জিপির বিপর্যস্ত পূর্ত সড়ক পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ শীঘ্রই সংস্কারের আশ্বাস ভুক্তভোগী জনগণকে। করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপির একমাত্র পূর্ত সড়ক দীর্ঘদিন ধরে বিপর্যস্ত। ওই সড়ক সংস্কারের চরম ব্যর্থতা দেখিয়েছেন পূর্বতন বিধায়ক আজিজ আহমেদ খান। পরবর্তীতে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েও সেটা বাস্তবায়িত করেননি বর্তমান বিধায়ক সিদ্দেক আহমেদ। এলাকার জনগণ অনেক আন্দোলন শেষে অনশন ধর্মঘটে বসেও কোনো সুফল পাননি। বর্ষার মরশুমে পুরোপুরিভাবে সড়কটি বিপর্যস্ত হয়ে পড়ে, ফলশ্রুতিতে কচিকাঁচা স্কুল পড়ুয়া ও অসুস্থ রোগীদের বেলায় অনেক কষ্ট পোহাতে হয়। করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ আগেই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পদ খোয়ানোর কারণে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। জেলা পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার পর 7 সকালে ছুটে আসেন পূর্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করতে। আনিপুর জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খানকে সঙ্গে নিয়ে জনগণের ভোগান্তি সরেজমিনে প্রত্যক্ষ করে শীঘ্রই সড়কটি সংস্কারের আশ্বাস দেন। পরবর্তী খবরটি হলো কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতে দুয়ারবন্দ এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলের রাস্তাঘাট সহ অনেক পূর্ত বিভাগের রাস্তার হাল একেবারে শোচনীয় হয়ে পড়েছে।
এতে স্কুল পড়ুয়া ও দূর দূরান্ত থেকে আসা শিক্ষকরা চরম বিপাকে পড়েছেন, তারা সময় মতো স্কুলে পৌঁছতে পারছেন না। এছাড়া কচিকাঁচা পড়ুয়াদের স্কুলে যেতে হচ্ছে বিপদের ঝুঁকি নিয়ে, এ ব্যাপারে মুখ খুললেন এলাকার অভিভাবকরা। তাদের মতে সময় মতো রাস্তার কাজ না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার আমজনতাকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই খুব জারছেন, অনেকে সংবাদ মাধ্যমকে জানান বারিক অফিস থেকে বাগাডোহর জিপি অফিস পর্যন্ত যে পূর্ত সড়কটি গেছে সেটির অবস্থা অত্যন্ত বেহাল। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে স্কুল কলেজের অনেক ছাত্রছাত্রী আসা যাওয়া করে বাইক ও স্কুটি নিয়ে, এছাড়া অটোরিকশা সহ ছোট গাড়ি চলাচল করে বিপদের ঝুঁকি নিয়ে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু পূর্ত বিভাগের কোনো হেলদুল নেই। ছোট গর্ত থেকে এখন স্থানে স্থানে বিশাল গর্ত হয়েছে, এগুলো জলে ভরে গিয়ে বিপদ ডেকে আনছে, কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও আজ অবধি এই রাস্তার হাল দেখতে আসেননি বিভাগীয় কোনো কর্তা। এলাকার গ্রামাঞ্চলের আরও বহু সড়কের হালও খুবই খারাপ। সংস্কারের সময় কাজ সঠিকভাবে হয় না বলে বর্তমানে রাস্তার এই পরিণতি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। এছাড়া ধোয়ারবন্দ বিলাইপুর পূর্ত সড়ক নির্মাণের দুবছর যেতে না যেতেই রাস্তার অবস্থা চূড়ান্ত বেহাল হয়ে পড়েছে। ওই সড়ক দিয়ে মিজোরামগামী ভারী গাড়ি চলাচল করছে বিপদের ঝুঁকি নিয়ে, তাই অবিলম্বে এলাকার পূর্ত সড়কগুলো চলাচলের উপযোগী করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ।